এরা এখানে কেন আসছে? ম্যাডাম আমি তো জানি না। বের করো এদেরকে। এই বেরোন, যা বেরোন। তোমার ভাই আসছে কেন? আমার ভাই আসছে? তাহলে কি আমার ভাই আসছে? এক্ষুনি যাইয়া বের করবে, নাইলে আমি অফিসের ভিতরে আগুন লাগাই দিব। তোরা আসছস কেন এখানে? কেন ভাইয়ের কাছে আসতে পারে না? আমার মা ইজ্জত নষ্ট করতে আসছস? আমার ফোন দিতে পারস তুই? ওই যে তোমার ছোট ভাই যাইটা না? আমার ছোট ভাই তো বিদেশ থাকে, এটা আমাদের বাড়ির রাখাল। মিথ্যা কথা বলছে। আপন মায়ের পেটের ভাই দেশের থেকে আসছে, আর তুমি সুটটাই পইরা এখানে আসো? তোমার প্রেস্টিজে লাগতেছে ভাই পরিচয় দিতে নাকি? তুমি যে চেয়ারটায় বসো না, ওই চেয়ারটার মধ্যে ওরে বসামো, আর তোমারে সিকিউরিটির পোশাক পরে এখানে বসায় রাখবো। হ্যাঁ আমি অফিসে আছি, আপনি আসেন। স্যার আসবো? প্লিজ আসো। থ্যাংক ইউ স্যার। স্যার ফাইলটা কমপ্লিট করেছি। শাড়িতে কিন্তু তোমাকে আজকে চমৎকার লাগতেছে। আমি আপনার জন্যই আজকে শাড়ি পরেছি স্যার। এদেন কাকে দিবেন? ভিতরে যাব। ভিতর কে আছে? কাজ আছে। চাপেন। কাকে দিবেন? কাজ আছে। কি কাজ আছে ভিতরে? আরে কাজ আছে। কাকে দিবেন? আপু আমার খিদে লাগছে। আচ্ছা আম্মু খাওয়াবো তোমার। যেতে পারো না ভিতরে, লাঠি গাছে লাগতে বাইরা মুদুরা। কাকে দিবেন? ওই আমার ভাই আছে তো, ভাইয়ের সাথে দেখা করো। আপনার ভাই কে? মনিরুল ইসলাম। ঠিক আছে ওইখানে যে বসেন। নিচে বসবো? বসেন, আমি স্যারকে ডাকতেছি। চলো আম্মু আসো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরা এখানে কেন আসছে? ম্যাডাম আমি তো জানি না। বের করো এদেরকে। ঠিক আছে ম্যাডাম। এই বেরোন, যা বেরোন। আমি খুব ভালো করে জানি। তুমি হুট করে অফিসে চলে আসো। হুট করে না আসলে এই সিনেমাগুলো তো দেখতে পারতাম না। কি আবলতা বল বলতো। তোমার চরিত্র আমার খুব ভালো করে জানা আছে। বিশ্বাস করো তেমন কিছু না। তুমি আর কথাই বললো না। তোমার ভাই আসছে কেন? আমার ভাই আসছে? তাহলে কি আমার ভাই আসছে? তোমার ওই গ্রামের ফকিং ভাইটা আসছে কেন ভিক্ষা নিতে? এক্ষুনি যাইয়া বের করবে, নাইলে আমি অফিসের ভিতরে আগুন লাগাই দিব। বইলা দিলাম, বসে রয়েছে কেন? উঠো উঠো যাও। প্লিজ সিন কেট করো না। তুমি বাসায় যে কাজটা করো অফিসে সেই কাজটা করো না প্লিজ। মুখ সামলে কথা বল, নাহলে একদম কানে নিচে একটা মারবো। যা এখান থেকে, যেটা বলছি সেটা কর। যা চিল্লাচিল্লি করো। যাইতে বলছি। বলছি তো চিল্লাচিল্লি। চাচ্ছি তো, আর একটা টু শব্দ করবে না। যেটা বলছি আমি যেন না দেখি তোর ভাইরে নেক্সট টাইম এখানে। এই তোর ভাইরে দেখো না দেখার ভান করবি, যেন তুই চিনোসি না। যা কলিং বিল কি কানে যায় না তোমার? হ্যাঁ শুনো, ফসা করে মোটা একটা মেয়ে আসছে না, ওইটার আমার রুমে পাঠাই দাও। যাও আর শুনো, এক কাপ কফি পাঠাই দাও, চিনি কম। ম্যাম আমাকে ডাকছিলেন। ম্যাম আমাকে ডাকছিলেন? তা আপনাকে কি করছে? এটা কি প্রেম করার জায়গা? হ্যাঁ ম্যাম আমি তো কিছু করি নাই, প্রেম কই করলাম? এখানে তুমি কিছু করো নাই? শুনো তোমার স্যারের আশেপাশে একটু কম ঘুরবে। ও আচ্ছা ম্যাম, ওইটা তখন তো ফাইল দিতে আসছিলাম। ওই যে এই যে আমার চোখে আমি সব দেখতে পাই। যাও এখান থেকে। আর এই যে শুনো, এরকম শাড়ি আর কখনো পরবে না। ম্যাম স্যারে তো বলছো অফিসে আসলে যাতে একটু হাই ফাই হয়ে আসে। তোমার স্যারে তো বলবেই, কারণ তোমার স্যারে তো ঢোল বাজানোর তালে থাকে সব সময়, বুঝো না? যাও এখান থেকে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কে আসছে রে? ভাইয়া ভালো আছেন? ভাইয়া আমি রাজু। এদিকে দাঁড়া।
তোর আসছিস কি জায়গায়? তোরা আসছিস কেন এখানে? কেন ভাইয়ের কাছে আসতে পারে না? আমার মান ইজ্জত নষ্ট করতে আসছিস? আমার ফোন দিতে পারস তুই? আপু আমার খেতে লাগছে। মেয়েটার কিছু খাওয়াস নাই না? টাকা পয়সা নাই তো। টাকা পয়সা থাকবে করতে বলো, ওদের বাচ্চা বলো। কাজ কর, এলো 500 টাকা নে। এই 500 টাকা দে, ওরা হোটেলে নিয়ে ভালো করে খাওয়াবি, পেট ভইরা খাওয়াবি, তুইও খাবি। হ্যাঁ, বাদ বাকির টাকা আছে নে, আরো 200 টাকা ধর, ভাড়া দেওয়া নি, সোজা চলে যাবি বাড়িতে। যা ভাইয়া, তোমার কাছে আসছিলাম আমার একটা চাকরির ব্যবস্থা। চাকরি ফুটানো লাগবো না এখন, বাড়িতে যাও, বাড়ি ঘর দেখো গা, চাকরি করা লাগবো না। যা, আমার মায়ের করিব। তোর মেয়েটা কি? মায়ের মা নাই। তোর মা নাই, আমি কি করবো? যা, তোর সাথে কথা বলার মতো সময় নেই আমার। যা ভাইয়া, অনেক আশা করে আসছিলাম তোমার কাছে। সালাম আলাইকুম ভাবি। কে? হুম, হাতামতে হয়ে গেছো গা। হ্যাঁ, এটা কে ভাবি? আমি আপনার দেওর। কিসের দেওর? হ্যাঁ, কার দেওর? এটা কে? এটা ওই যে আমাদের বাড়ির, যে আমাদের বাড়ি গরু ছাগল মহিষ ভেড়া রাখতো না, ওই ছেলে আর কি। রাখাল 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 বলে তাকে আর কি। রাখাল এখানে কেন? রাখাল এখানে কেন? হ্যাঁ না ভাবে ভাইয়া, ওই তোমার ভাই মানে? এ ভাই, আমার আব্বুর মাছেন কেন? ও মা গো মা গো, এটা বিচ্ছু। আপনি বিচ্ছু, আপনি বাপে বিচ্ছু। এ এটা কি? হ্যাঁ, এটা কোন থেকে নিয়ে আইছো ভাইয়া? আমি বললাম না, ও খুব ট্যালেন্ট, এজন্য ঢাকা শহরে নিয়ে আসছি তোমার কাছে। ট্যালেন্ট নিয়ে বাজারে যাবে, এখানে কেন আসছো? হ্যাঁ, বেরো বেরো ভাবি। দেখলাম বাহিরের লোক কিভাবে এখানে এলাও করছো? আমি তো বললাম যেতে। তোমাকে কিসের জন্য রাখা হয়েছে? ঘোড়ার ঘাস কাটার জন্য? হ্যাঁ, বের করো একজন। আপনারা বলছিল দেখতে আমি না ভালো হাত তো বাধ্য হবো ভাইয়া। আসসালামু আলাইকুম আব্বা। আসসালামু আলাইকুম তাবুয়ে। রাখাল মিথ্যা কথা বলছে বাবা, এইসব পেছাল বাদ দাও। আরে বের করো, চলো। তুমি বলতেছো কেউ না, ও বলতেছে কেউ না, ও বলতেছে ভাই। আরে বাবা, বললামই তো ওদের বাড়ির রাখাল। আচ্ছা বাবা, আমি বুঝাই বলতেছি, ওই ছোটবেলা থেকে আমাদের বাড়িতে ছিল তো, আর আমার আব্বা আম্মার মন খুব নরম ছিল, আমাদের ওই মনটা নরম, ওই ভাইয়ের মতো মানুষ করছি আর কি। চাচ্চু, তুমি মিথ্যা কথা কেন বলতেছো? একটা কানে নিছো মাইরে একদম কান বাইরা কই ডালাম। তোমার কানে নিছি দেব। এটা কি তোমার ফ্যামিলি শিখাই দিছে? বাচ্চা মানুষ বুঝে না। বাচ্চা মানুষ? হুম, ধর্মরিসের মতো কথা বলে। এই যে বিউটি কুইন, ওর জায়গায় যদি আমি থাকতাম না, ঠিকই দিয়ে দিতাম। বাবা কি বলতেছো তুমি এগুলো? হ্যাঁ ঠিকই তো বলতেছি। এই কে এটা? ওই যে বললাম আব্বা, রাখাল রাখাল আমাদের বাড়িতে। রাখাল রাখাল? হ্যাঁ, একটা সত্যকে ঢাকতে গিয়ে কতগুলো মিথ্যার আশ্রয় নিতেছো। কিসের সত্য মিথ্যা? লজ্জা লাগে। হ্যাঁ লজ্জা লাগে ভাইকে পরিচয় দিতে। বাবা তুমি ওরকে হাত তোলা কেন? খবরদার, স্টপ ইওর মাউথ। আব্বা এটা কি বললেন? লজ্জা লাগে তোমার? এটা আমার ভাই। আরেকটা তুমি একেবারে, ওর ভাই তো বাইরে থাকে, আমেরিকা গেছে তো পড়াশোনা করতে। না এই আমি কিন্তু সব জানি। সত্যি কথা আব্বা? আদিল কথা কারি সুপিট, সকালে ফোন দিছিল। আবার কথা বলো, আমি সব জানি। আমি যে বলতেছি আমি সব জানি, তুমি বুঝো না? বুঝো, মাথায় ঢুকে তোমার? তোমার সাথে কি দুষ্টমি করতেছি আমি? ইয়ার কি করতেছি আমি? কি আর কি লোক? আপন মায়ের পেটের ভাই, দেশের থেকে আসছে, আর তুমি সুস্তাই পড়ে এখানে আসো, তোমার প্রেস্টিজে লাগতেছে ভাই পরিচয় দিতে নাকি? হ্যাঁ, আর সাথে আমার মেয়েটাও। স্যার উনি আপনার ভাই। কথা কম বল, তুই তোর কাজে যা, এখানে দাঁড়িয়ে আসিস কেন? লাচ্ছে মাজার হাড্ডি গুইলা পেলাম। এই কি ব্যাপার? হোয়াট ইজ প্রবলেম? না সমস্যা, একেবারে একটা তুমি ঘরের নিচে বিয়া দাও। মালিক পক্ষ এখানে দাঁড়িয়ে বলো না হয়েছে কি? মালিক পক্ষ কথা বলতেছে এখানে, কর্মচারীরা দাঁড়িয়ে থাকবে কেন? লজ্জা লাগে না তোমার? কেন আব্বা লজ্জা লাগে না? কেন? হ্যাঁ আমি কি উলঙ্গ নাকি? একটা উলঙ্গ লোক তোমার সাথে ভালো, তুমি আমার সাথে আসো। কোথায় নিয়ে যেতেছেন আপনি? তুমি যে চেয়ারটায় বসো না, হ্যাঁ
ওই চেয়ারটার মধ্যে ওরে বসাবো, আর তোমারে সিকিউরিটির পোশাক পরায় এখানে বসায় রাখবো। আসো। সব তোর লাইগা তোমাকেও বলতেছি ওই অফিসে চাকরি করবে আর তোমাদের দুজনকে পাহারা দিবে। আব্বা, এটা কি চিড়িয়াখানা? আব্বা, ও আমাকে পাহারা দিবে? স্টুপিড, তোর এত কথা বলতে বলছি আজিল কথাকার। আর এই যে ম্যাডাম ফ্লোরা বেগম, আপনাকে বলতেছি শোনেন, আত্মীয় স্বজনের পরিচয় দিতে যদি লজ্জা বোধ করেন তাহলে এখানে থাকার দরকার নাই, যে দেশে ইচ্ছা সেই দেশে গিয়ে থাকেন। এদের জন্য আমার বের করে দিবা? এই যে আন্টি, আপনি বেশি কথা বলেন, কম কম কথা বলেন। এগুলো কি? হ্যাঁ, একদম ঠিক তোমার মতো, তোমার রক্ত না বাসায় নিয়ে এলোই, তোর খবর আছে। খালি আমার রক্তই খারাপ? তার বাপে, তোর বাপে যেমন তুই এরকম, তোর বাপে আমার কি অপমান? আমার বাপের লাগে একটা কথা বলবি না, খালি তোর বাপের লাগে। এ তোর এই ফকিন্নি বাইটা আইছে দেখে আমার বাপে এগুলো কথা, তোর বাপে এই জায়গায় দেখা না হলে তোর গলা টিপা মারা লাগে। একদম ধরবি না আমারে। এই, এটা কি বাসা নাকি? বাসার বেডরুম পাইছেন? দনজনের ছুটি যান, বাসায় গিয়ে মারামারি করেন কত করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোনো, ওদের খাবারের ব্যবস্থা করো, ঠিক আছে? আর পরামর্শ দেখি, দেখা করো। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার।